তো বিশেষ করে যারা অল্প বাজেটের মধ্যে প্রিমিয়াম এবং হচ্ছে যে হাই কোয়ালিটির বাছুর গরু চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনি নিয়ে যাইতে পারবেন। এই নাম্বারটি দেখছেন, এটি রাকিব ভাইয়ের নাম্বার। রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন। অবশ্যই সে একজন ভালো মানুষ, তবে একটা বিষয় ধ্যানে রাখবেন, গরু কেনার সময় আপনারাই দাম নির্ধারণ করবেন। তো মূলত এই বাজারটি খুবই বিখ্যাত ছোট ছোট বাচ্চা গরুর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে চলে আসছি আপনাদেরকে নিয়ে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট, যেই গরুর হাটটি থেকে আপনি সর্বোচ্চ ভালো গরুটি এই বাজারটি থেকে নিয়ে যাইতে পারবেন। কিন্তু এই বাজারে কিভাবে আসবেন এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। 7 মিনিট 15 সেকেন্ডের ভিডিও, খুব বেশি সময় লাগবে না। এই 7 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটিতে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব। তো এইখানে যে বাচ্চাগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের বাজেট 42-43 হাজার টাকা রয়েছে, তারা কিন্তু এই বাচ্চাগুলো খুব সহজেই এই গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন। এবং এই গরুর বাজারে প্রত্যেকটাই বাছুর কিন্তু অফারের বাছুর। এখন অফারটা কোথায় সেটা আপনাদেরকে আমি খোলাসা করলাম না, তবে এখানে হিউজ পরিমাণ বাছুর আপনারা কালেকশন করতে পারবেন লো বাজেটের মধ্যে। তবে হ্যাঁ, আপনারা যখন এখানে গরু কিনতে আসবেন আপনাদের স্থানীয় বাজারটা একবার যাচাই বাছাই করে আসবেন, যে আপনাদের স্থানীয় বাজারে কেমন গরুর দাম চলছে বা কেমন দামে গরু বেচা কিনা হইতেছে। তাহলে এইখানে এসা, এই বাজারটিতে এসে আপনাদের গরু কিনা খুবই সহজ হয়ে যাবে বা খুবই সহজেই কিনতে পারবেন। আপনাদেরকে যদি আমি এক কথাই বলি যে এই বাজারটি সহকারে এই বাজারের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে, এই গ্রাম সহকারে এই বাজারগুলো একদম বিজনেস প্লেস হিসাবে যদি আপনি এটাকে মাথায় রাখেন তো বিষয়টা খারাপ হয় না। এখানে আসেন, দেখেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এতটুকু ভরসা দিতে পারি সর্বোচ্চ ভালো জিনিসটি আপনি এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আপনি সর্বোচ্চ কম দামে এইখানে গরুটাকে নিতে পারবেন, কারণ এখানকার চাইতে কম দামে আপনি বাংলাদেশের কোনো প্রান্তে এই সাইজের বা এই কোয়ালিটির গরুগুলো কোথাও পাবেন না। কারণ আমাদের সীমান্ত এলাকা দিয়ে হাজার হাজার গরু রয়েছে, বা যাই হোক হাজার হাজার গরু পাওয়া যায় গ্রামে বাজারে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ের মাধ্যমে। তো আপনারা ওইগুলোর জন্য রাকিবরে ফোন করে রাকিবের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন এই গরুর বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে বাচ্চাগুলো যদি এক নজরে দেখাই, তো বাচ্চাগুলো আপনারা আসলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। বিশেষ করে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্টেজ বাচ্চা, বা যাদের বাজেট এই বাচ্চাগুলো নেওয়ার জন্য 60-62 হাজার টাকা যাদের বাজেট রয়েছে এগুলো কিন্তু পাবেন। এখানে বড় দুইটা বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস 80-85 হাজার টাকা হবে। তো 80-85 হাজার টাকা হলে এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন। সামনে একটা বাচ্চা দেখছেন, বা আশেপাশে তো অনেক বাচ্চা রয়েছে, তো এখানে কোয়ালিটি অনুযায়ী আপনারা এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন। রাকিবরে ফোন করেন, রাকিবের মাধ্যমে বিভিন্ন ওয়ে আছে, ওয়ের মাধ্যমে আসলে গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি লিগ্যাল ওয়ে, ইলিগ্যাল কোনো ওয়ে না। তো লিগ্যাল ওয়ের মাধ্যমে গরুগুলো কিনতে পারবেন, যেমন চর, গ্রাম এবং পদ্মানদীর অফার, এসব জায়গাগুলো থেকে আপনি মোটামুটিভাবে গরুগুলোকে আসলে যদি কিনতে পারেন তো খুব খারাপ হয় না। আর আমাদের এই বাজারটি মূলত সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়াও এখানে লট আকারে গরুগুলো কিনে নিতে পারবেন, কিন্তু লটের যে গরুগুলোর বিষয় থাকে এরা কিন্তু এই বাজারে গরু কিনা আবার এরা একটা একটা করে রেডি করে রাজশাহী সিটি হাটে বিক্রি করার জন্য, কারণ এরা রাজশাহী সিটি হাটকেই টার্গেট করে। এজন্য এখানে লটগুলোকে সাজিয়ে রাখে, তারপরও 2-1টা যদি বিক্রি হয়ে যায় তো বিক্রি করে ফেলে। তো আমি বলবো যে এই বাচ্চাগুলো আপনারা যদি বাজেট থাকে 80-82 হাজার টাকা তাহলে পুরো লট নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে বড়ো ছোটো তো অবশ্যই আছে, কোনোটা 80 হাজার, কোনোটা 90 হাজার, এরকম দাম রয়েছে। তবে 82 হাজার টাকা করে হলে এই লটগুলোকে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন। তো এই বাজারে আসেন, দেখেন, আপনাদের যদি পছন্দ হয় তো গরুগুলোকে কিনবেন। আমি এতটুকুই বলবো যে আপনাদের এখানে আসা উচিত, বিশেষ করে যারা গরুর বিষয় নিয়ে ভাবতেছেন বা কোথায় যাবেন এরকম পরিকল্পনা করছেন, বা পরিকল্পনা করছেন কিন্তু আসলে কীভাবে গরুগুলোকে কিনবেন এটা বুঝতেছেন না, তাহলে আমি বলবো যে এখানে আসেন। আমি যে লোকটিকে সাজেস্ট করলাম আপনাদেরকে, রাকিবকে, তাকে ব্যবহার করবেন, অবশ্যই তাকে পাশে রাখবেন। তবে দাম টাম সব কিছু আপনারা নির্ধারণ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা গরু কিনে এখান থেকে জিতছেন, এখান থেকে হারবেন না। আর এখানে গরু
অনেক গরু বাজারজাত হয়ে থাকে, আর এখানকার গরুগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির, বা দেখা যাচ্ছে যে খুবই অর্গানিক গরু। যে গরুগুলো আপনারা নিয়ে যেয়ে আপনাদের খামারে বা বাসায়, বা আপনার যে যারা নির্ধারিত কাস্টমার রয়েছে তাদেরকে দিয়ে তারা কিন্তু উপকৃত হবে। এই গরুগুলোর মধ্যে ভাইরাস আক্রান্ত যে সমস্যাগুলো, ক্ষুরে আক্রান্ত যে সমস্যাগুলো, বা বিভিন্ন রোগ যে রয়েছে, সেই রোগগুলো থেকে এই গরুগুলো কিন্তু অনেকটাই দূরে আছে, বা এই রোগগুলো তাদের মধ্যে হয়ে থাকলেও তারা কিন্তু রিকভার করতে পারে। কারণ এমনভাবে গরুগুলো বড় হয়, বা এমন প্রাকৃতিকভাবে বড় হয় যেটা আসলে আর 10টা গরু এরকম প্রাকৃতিকভাবে বড় হয় না। কারণ গ্রামের মানুষগুলো রোদ, বৃষ্টি, বাদল, ঠান্ডা সবসময় বাইরে রাখে, আর এই গরুগুলো কিন্তু সব ওয়েদারকেই অ্যাডজাস্টেবল করে নিতে পারে, তার শরীরের সাথে বা তার হেলথের সাথে ম্যাচ করায় নিতে পারে। তো এখানে প্রত্যেকটা গরু কোয়ালিটিফুল বা কোয়ালিটি সম্পূর্ণ 80, 85, 90 যদি বাজেট থাকে, তো এখানে গরুগুলো কিনতে পারবেন। বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে বিখ্যাত গরুর হাট বলতে পারেন বা গ্রাম বলতে পারেন। এখান থেকে যদি কেউ বলে যে সর্বোচ্চ বেশি দামে গরু কিনে নিয়ে গেছে, তাহলে তার হয়তো গরুর বিষয়ে কোনো আইডিয়া নাই বা তার বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নাই। কারণ এখানে সর্বোচ্চ গরু বেচা কিনা বেশি হয় রাজশাহী সিটি হাটের পাটি, এখান থেকে গরু কিনে নিয়ে যায় রাজশাহী সিটি হাটের পাটি, এখান থেকে গরু কিনে নিয়ে যায় রাজশাহী সিটি হাটে বিক্রি করে। তাহলে রাজশাহী সিটি হাটে তো সুবিধা পাওয়া সম্ভব না, রাজশাহী সিটি হাটে পুরো বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে ওখানে গরু কেনার জন্য আসে। তো আমরা যে হাটটি থেকে আসলে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম, এটি তক্তিপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার মঙ্গলবার। ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সহকারে ব্যাংকিং ফ্যাসিলিটি সব কিছু হাটের আশেপাশে পেয়ে যাবেন, থাকা খাওয়া সহকারে সব কিছু আপনি ওয়েললি সার্ভিস পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল এই হাটটি খুবই বড়সড় আকারে বসবে, চাইলে আপনারা এই হাটটিতে আইসা দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন। অবশ্যই রাকিবের সাথে যোগাযোগ করবেন, দাম আপনি করবেন এবং দামটাও আপনি নির্ধারণ করে দেবেন, তাকে শুধু লোকাল পার্সন হিসাবে ব্যবহার করবেন। তো এই যেখানে 2টা গরু দেখছেন, এই গরুগুলো 90 করে আপনাদেরকে কিনতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।